আমাদের খুব গর্বের কাজ সেটা এই বিজ্ঞান অলিম্পিয়াডের সাথে আমাদের সম্পৃক্ততা এবং এটা সম্ভব হয়েছে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের সাথে আমাদের সম্পৃক্ত থাকার কারণে এবং বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সকে আমরা সবসময় মনে করি যে বিজ্ঞান চর্চাকে আরও বেশি করে কী করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় বা আরও বেশি করে পপুলার করা যায় কী করে বিজ্ঞান মনা আমাদের ছাত্ররা যেন ছাত্রছাত্রীরা যেন হতে পারে সেদিকটা যেন একটু বেশি করে প্রচার প্রসার করা যায় সেদিকে তারা কাজ করে যাচ্ছে সেটার সাথে ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমরা একটু থাকি। আমাদের সকল ক্ষেত্রেই বিজ্ঞান চর্চা যেন হয় সেটির জন্য সরকার এখন যথেষ্ট তৎপর আছে যে আমরা শিক্ষাকে শ্রেণীকক্ষের চার দেয়ালের মধ্যে শুধু আটকে রাখতে চাই না, আমাদের শিক্ষার্থীরা সবকিছু থেকে শিখবে, শিক্ষার্থীদেরকে স্কুলের আঙ্গিলার মধ্যেই কিংবা তার আশপাশে কোথাও নিয়ে যাচ্ছেন, সেখানে জীববৈচিত্র্য দেখাচ্ছেন এবং যখন একবার করে করে শেখার এই অভ্যেসটা হয়ে যাবে তখন কিন্তু আমাদের শিক্ষার্থীরা ওই আর মুখস্থ বিদ্যা যা দিয়ে আসলেই জ্ঞান আহরণ হয় না, জ্ঞানকে আত্মস্থ করা হয় না, জ্ঞানের প্রয়োগ শেখা হয় না, সেটি তখন কিন্তু বন্ধ হয়ে যাবে এবং শিক্ষার্থীরা এখন আনন্দের সঙ্গে শিখছে।